নমস্কার বন্ধুরা, হেল্পিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। পঞ্চায়েত ভোটের আগে চমক দিতে চলেছে রাজ্য সরকার, প্রায় 3,000 রেশন ডিলার নিয়োগ করবে সরকার। তবে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্বনির্ভর দলের মহিলাদের। রেশন ব্যবস্থার স্বচ্ছতা ও পরিষেবা উন্নত করতে ট্যাগ ডিলার তুলিয়ে দিতে চলেছে সরকার, এটা বলেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ভোটের আগেই গ্রাম বাংলার স্বনির্ভর দলের মহিলাদের জন্য সুখবর, তাদের হাতে তুলে দিতে চলেছেন রেশন দোকানের চাবি। খাদ্যমন্ত্রী মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় বলেন, রেশন ব্যবস্থার মান উন্নয়ন জন্য জেলায় জেলায় নতুন ডিলার নিয়োগ করা হবে। স্বনির্ভর দলের মহিলাদের এক্ষেত্রে অধিকার দেওয়া হবে, এর জন্য একটি বহুজাতিক সংস্থার সঙ্গে চুক্তি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে রেশন ডিলার নিয়োগ করা হয়নি, কোনো ডিলারের মৃত্যু হলে সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে ডিলার নিয়োগ করা হবে। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোনো একক ব্যক্তিকে ডিলারশিপ না দিয়ে একটি গোষ্ঠীর মহিলাদের ডিলারশিপ দিলে একসঙ্গে বেশ কয়েকটি পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে। একটি বহুজাতিক সংস্থার সাথে মৌ চুক্তি হয়েছে, বাজার দর থেকে 30% কম দামে খাদ্য দপ্তরকে সামগ্রী সরবরাহ করবে। ওই সমস্ত সামগ্রী গ্রাহকরা রেশন দোকান থেকে 20% কম দামে পাবেন, বাকি মুনাফা দেওয়া হবে ডিলার ও ডিস্ট্রিবিউটার। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলাতে চালু হয়ে গেছে এবং আরও কয়েকটি জেলাতে চলতে থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ।